সহ সারা দেশের শীতের তীব্রতায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের, সেই খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং নওগাঁর সান্তাহার রেল স্টেশন এলাকায় আছেন এমআর রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, মিম, ঠিক রাজধানীতে এই মুহূর্তে শীতের যেই আমরা পরিস্থিতি লক্ষ্য করছি সেটি হচ্ছে বেশ মৃদু বাতাস বইছে, এবং আপনি জানেন যে শীতকালে অল্প বাতাসে কিন্তু যে শীতের কাঁপন সেটি আসলে ধরিয়ে দেয়। আমরা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে গত 21 তারিখে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু শীতের যেই মাত্রা সেটি আসলে বেড়ে গিয়েছে। আমাদের সাথে সুর মিলিয়ে কিন্তু আবহাওয়া অফিসও বলছে যে আসলে এই যে শীতের যেই পরিস্থিতি সেটি যদি আগামী কয়েকদিন যদি এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু শীতের যে মাত্রা সেটি আসলে বেড়ে যাবে। আবহাওয়া অফিস বলছে যে গত কয়েকদিনের তুলনায় আজকে ঢাকার যে তাপমাত্রা সেটি আসলে বেড়ে কমেছে, অর্থাৎ আজকে ঢাকায় যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। আমরা লক্ষ্য করছি যে এই যে আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু যেই তীব্র মাত্রার যে শৈত্যপ্রবাহ সেটি আসলে পড়ার কোনো সম্ভাবনা আবহাওয়া অফিস লক্ষ্য করছে না, যদিও সারা দেশে এই মুহূর্তে ঘন কুয়াশা বিরাজ করছে। এবং আমরা ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাতে কিন্তু সকাল থেকেই অনেক সময় কিন্তু প্রায় সকাল নয়টা দশটা পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মিলছে না কখনো কখনো, এবং ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করছি। সবচেয়ে বড় বিষয় যে সেটি হচ্ছে যে ছিন্নমূল মানুষের যে কষ্ট সেটি আসলে বেড়ে গিয়েছে এই শীতের সাথে। যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের আসলে ঘর নেই, একেবারে ছিন্নমূল মানুষ, তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন, তারা কিন্তু আসলে এই শীতের কষ্টে আছেন। তারা তাদের আহ্বান যে যারা স্বাবলম্বী, যারা সচ্ছল এবং যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে তারা আহ্বান জানাচ্ছেন যে যেন শীতের যে পোশাক বা শীতের শীত বস্ত্র সেটি আসলে তারা যেন তাদেরকে দেন, এই তারা দাবি তুলছেন। তো সব মিলিয়ে বলা যায় যে রাজধানীতে এই মুহূর্তে মৃদু যে বাতাস, সে মৃদু বাতাস বইছে সেইটার কারণে কিন্তু শীতের যে আমেজ বা শীতের যেই বেড়ে যাওয়ার বিষয়টা সেটি আসলে অনুভূত হচ্ছে। তো এই মুহূর্তে উত্তরের জনপদের নওগাঁ, সেখানে আছেন আমাদের সহকর্মী এমআর রকি, আমরা তার কাছে চলে যাব সেখানকার শীতের খবর জানতে। ধন্যবাদ তামিম। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কিন্তু অনুভূত হচ্ছে উত্তরের এই জেলাগুলোর উপর দিয়ে। আজকে কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল এবং সে সাথে কোনকোনে ঠান্ডায় স্বাভাবিক জীবনের উপর বড় ধরনের একটি প্রভাব পড়েছে। দিনভর কিন্তু কোনো সূর্যের দেখা মেলেনি এই জেলাতে, এতে করে স্বাভাবিকভাবে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তাদের কিন্তু কষ্টটাও আমরা সীমাহীন এখানে উপলব্ধি করছিলাম। বিশেষ করে ছিন্নমূল মানুষ কিন্তু এই সময়টাতে অত্যন্ত কষ্ট অনুভব করছে। আমরা যেটা লক্ষ্য করছিলাম তাপমাত্রা কিন্তু গেল এক সপ্তাহ ধরে কিন্তু এই জেলায় 8-7-এর মধ্যে সীমাবদ্ধ, আজকে 10 ডিগ্রি তাপমাত্রা স্থানীয় আবহাওয়া অফিস থেকে রেকর্ড করা হয়েছে। কিন্তু তাপমাত্রার সার্বিক যদি চিত্র এইটা, মানে তাপমাত্রা বাড়লেও কিন্তু ধীমে বাতাস এবং কোনকোনে ঠান্ডা অনুভূত হচ্ছে, এবং মাঝারি জাতের যে শৈত্য প্রবাহ এই কারণে কিন্তু সরাসরি এই তীব্র শীত অনুভূত হচ্ছে জেলার সাধারণ মানুষের উপরে। স্বাভাবিকভাবে জীবনযাত্রা কিন্তু কিছুটা স্থবিরতা আমরা লক্ষ্য করছিলাম। এবং আরেকটু জানিয়ে রাখি, জেলায় আজকে বিকেল 5টার দিকে জেলার মহাদেবপুরে একজন বৃদ্ধা শীতের কারণে আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়ে মারা যায়। তবে স্থানীয় আবহাওয়াবিদ বলছে যে এই শীতের যে তীব্রতা এটা আগামী আরো 2-1 দিনে এখানে বহমান থাকবে, এবং জীবনযাত্রার উপর যে প্রভাব এটা কিন্তু সকালে বেশি আঘাত আনছে। বিশেষ করে ভোর সকালে প্রচন্ড কুয়াশা অনুভূত হচ্ছে এবং বেলা 10টা 11টা পর্যন্ত এই কুয়াশায় কিন্তু আচ্ছাদিত থাকছে পথঘাট, এবং সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ গাড়িগুলো কিন্তু লাইট জ্বালিয়ে তারা কিন্তু চলাচল করছে। তো এই সময়টাতে সবচেয়ে বেশি যেটা দুর্ভোগ আমরা লক্ষ্য করছিলাম, শিশু এবং বয়স্করা কিন্তু বিভিন্ন রোগে, শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে, এবং হাসপাতালগুলোতে তারা কিন্তু এসে ভিড় করছে, এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে এই শিশু এবং বয়স্কদের জন্য আলাদাভাবে একটু নজর রাখা এবং বাসি খাবার পরিহার করা এবং গরম উষ্ণতার মধ্যে তাদের রাখা। তো মিম, এই ছিল নওগাঁর এই পার্শ্ববর্তী এলাকার সার্বিক শীতের খোঁজখবর আমার কাছে। শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের দুর্ভোগের কথা নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি, এবং তার আগে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কারওয়ান বাজার থেকে তোহা খান তামিম।